খাবার পর খেয়েছো? কতবার না বলেছি তুমি মদ খাবে না? এই আমার কোনো কথা কি তোমার কানে যায় না? শোন, এর কানের দরে সব প্যাচ প্যাচ করিস না। হ্যাঁ, আমি মদ খেয়েছি, তাতে কি হয়েছে? আরো খাবো, ঠিক আছে? আমি তোর বাপের টাকায় মদ খাই না, বুঝলি? এই এই শোনো, বাপ তুলে একটা কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। কেন, তোর বাবা কি প্রধানমন্ত্রী নাকি যে তোর বাবার নাম ধরলে সোজা জেলে নিয়ে যাবে? শোন শোন, ওসব বাজে কথা রাখ, আমাকে আরো টাকা দে। টাকা আমার আরো টাকা লাগবে, কারণ আমি মদ খাবো। দে টাকা দে। কোনো টাকা দিতে পারবো না আমি। কি টাকা নেই? টাকাগুলো তাহলে কোথায় যাচ্ছে? নতুন কোনো মেনসে ঢুকেছিস নাকি যে যার জন্য তুই টাকা জোগাড় করে রাখছিস? শোনো, একদম ফালতু কথা বলবে না বলছি। তুমি রোজ রোজ এরকম মদ খেয়ে আসবে আর এরকম উল্টো পাল্টা কথা বলবে আমাকে, এক্ষুনি বলছি বেরিয়ে যাও, নেশা কাটবে তারপরে তুমি ঘরে ফিরবে। তবে রে, খুব ভয় পেয়েছিস না তুই? আমি মদ কর, আমি নেশা কর, আজ তোকে আমি ছাড়বো না। দেখ, টাকা পয়সা নেই, কিছুই ভালো লাগছে। বলছি ভাই, তোকে একটা কথা বলবো? বল। আমাকে মদ কেনার জন্য কিছু টাকা দিবি? তুই যদি আমাকে টাকা দিস তাহলে পয়সা করে এক ঘন্টা থাকতে দেবে দিবি ভাই। কি বলছিস, তোকে মদ দিলেই তোর বোর সঙ্গে থাকতে দিবি? হ্যাঁ, কিন্তু তোর বউ যদি আপত্তি করে? আরে তুই চিন্তা করছিস কেন? তুই দেখে ঢুকিয়ে দিয়ে আমি দরজা বন্ধ করবো, আর যদি না হয় জোর করবি, কেউ কিছু বলবে না। ঠিক আছে, তোকে এক বোতল না, তিন বোতল মদ দেবো, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তুই বাইরেই থাকবি। ঠিক আছে, চল চল চল, তোর দোকান বন্ধ হয়ে যাবে, তুই চল। ভালোবাসা
কি হলো তুমি আবার মদ খেলেছো এই টাকা কোথায় পেলে নিশ্চয় ধার করেছো না না বৌদি ও ধার করেনি আমি নিয়েছি বাহ দারুণ একটা মাতালকে বুঝিয়ে সুজিয়ে ঠিক করবে সুস্থ করবে তা নয় মদ কিনে দিয়ে আরো মাতাল বানাচ্ছো বাহ অসাধারণ এই তোর এত বড় সাহস তুই কিনা আমার ভগবানকে অপমান করছিস ভগবান কোনদিন ভগবান না কাউকে মদ কিনে দেয় না রাজা এভাবে আমাকে বাড়িতে ডেকে নিয়ে অপমান করাচ্ছিস সোসাইটিতে আমার একটা সম্মান আছে আর তোমার বউ যেভাবে আমাকে অপমান করলো তাতে তোমাকে মত দেওয়াটা আমার ভুল হয়ে গেছে তুমি মতটা দেবো ভাই শোন ভাই শোন তুই তুই তো আমার ভাই বল কিন্তু তার সত্ত্বেও তুই আমার বন্ধু তোর অপমান মানে আমার অপমান ঠিক আছে ওর ওর অপমানের মাসুল দিতে হবে ঠিক আছে আমি বাইরে গিয়ে খাবো তুই দরজা বন্ধ করে আমার বউয়ের সাথে যা খুশি করবি তুই কেউ তোকে বলা দেবে না ঠিক আছে চলে যাচ্ছি আমি তুমি তুমি নেশা করে কি বলছো তোমার তোমার মাথা ঠিক আছে তো কি পাগলামি করছো এগুলো জুকার আমার কেউ নেই তুই আমার কেউ নয় আমি এখন রাজা রাজা মরি আমার সব আর কিচ্ছু নাই শোন খা খা তুই এই কে গো শোনো শোন আমি বাইরে থেকে দরজা লক করে বাইরেই বসে মদ খাবো তোর কোনো ভয় নেই শোনো এত বড় পাপ তুমি করো না একটা বার শোনো কি করছো ডাকি এদিকে করছো কেন যতক্ষণ না পর্যন্ত আমি বলছি ততক্ষণ দরজা খুলবে না তাই দেরি না করে চলো তাড়াতাড়ি বিছানায় যাও আমরা সহ্য হচ্ছে
गाली बना खेल ना तो करते कथा बोल ना क्या अरे किलो किलो मद खेल राग कर अच्छा ठीक है हमें मद खाबो ना कथा बोलो कथा बोलो बोलो पूजा करूं सजदा करूं जैसे चाहूं वैसे पाऊं जानूं मेरे जानूं जाने जाना जा